हेलो स्टूडेंट्स, আমি ত্রিপুরা ম্যাথমেটিক্যাল সোসাইটি অনুমোদিত ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড 2016 কোশ্চেন পেপারটি সলিউশন শুরু করেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলিতে। ঠিক আছে, আজকে আমি ওই কোশ্চেন পেপারটি কোশ্চেন নাম্বার 18 থেকে সলিউশন করব যতটুকু সম্ভব। আজকের ভিডিওতে আমি সলভ করে দেব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17 পর্যন্ত আমি প্রিভিয়াস ভিডিওগুলিতে অলরেডি করে দিয়েছি। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 18টা দেখো। 18 এ রয়েছে, If the length of a rectangle is decreased by 10% and its breadth is increased by 10%, then the change of the area of the rectangle in percentage is no change, 1% decrease, 4% decrease, 4% increase. চারটা অপশনের মধ্যে এখানে কোনটা হবে? ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটা 10% হ্রাস পেয়েছে এবং প্রস্থটা 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে এটাই বের করতে হবে এখানে। ঠিক আছে, তো দেখো এখানে একটা আয়তক্ষেত্র রয়েছে, এরকম একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্যটা মনে করি আমি এক্স একক। ঠিক আছে, এক্স ইউনিট, প্রস্থটা হলো ওয়াই ইউনিট, তাহলে তার ক্ষেত্রফলটা হবে এক্স ওয়াই বর্গ ইউনিট। ঠিক আছে, এক্স ওয়াই বর্গ ইউনিট হবে তার ক্ষেত্রফলটা। ঠিক আছে, দৈর্ঘ্যটা এক্স ইউনিট, প্রস্থটা হলো ওয়াই ইউনিট, তাহলে তার ক্ষেত্রফলটা হবে মানে এরিয়াটা হবে এক্স ওয়াই বর্গ ইউনিট। এবার এখানে কি বলেছে, দৈর্ঘ্যটা 10% হ্রাস পেয়েছে। ঠিক আছে, মানে দৈর্ঘ্য এক্সটা 10% হ্রাস পেয়েছে, তাহলে এক্স এর ভ্যালুটা নতুন হ্রাস পাওয়ার পর তার দৈর্ঘ্যটা কত হবে? এক্স 10% যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে এটা হবে 90/100। ঠিক আছে, মানে 9x/10 হবে। ঠিক আছে, 0 0 কাটলে পরে 9x/10 ইউনিট হবে, এটা হ্রাস পাওয়ার পর নতুন দৈর্ঘ্যটা হবে এটা। ঠিক আছে, আর প্রস্থটা 10% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 10% বৃদ্ধি পেয়েছে মানে ওয়াই ভ্যালুটা 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন প্রস্থটা হবে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 110/100 হবে এটা। ঠিক আছে, এটা হবে 11x/10, বৃদ্ধি পাওয়ার পর নতুন দৈর্ঘ্যটা হবে 11y/10। ঠিক আছে, অত ইউনিট, আর হ্রাস পাওয়ার পর নতুন দৈর্ঘ্যটা হবে 9x/10 ইউনিট। ঠিক আছে, তাহলে নতুন যে আয়তক্ষেত্রটা হবে, হ্যাঁ, এটা দৈর্ঘ্যটা একটু হ্রাস পেয়েছে আর প্রস্থটা একটু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এদিকে একটু কমবে এবং এদিকে একটু প্রস্থের দিকে একটু বাড়বে। ঠিক আছে, এরকম হওয়ার পর নতুন যে আয়তক্ষেত্রটা হলো ওইটার ক্ষেত্রফলটা হবে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 9x/10 × 11y/10, মানে এটা হলো 99xy/100। ঠিক আছে, নতুন ক্ষেত্রফলটা হলো এটা। ঠিক আছে, পরিবর্তিত ক্ষেত্রফলটা হলো এটা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 99/100। ঠিক আছে, এখানে দেখো ভগ্নাংশের, এই ভগ্নাংশের লব থেকে হরটা বড় রয়েছে এখানে। ঠিক আছে, 99 থেকে 100 বড়, হ্যাঁ, যেহেতু 99টা এখানে 100 থেকে ছোট। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে, এখান থেকে আমরা বুঝতে পারছি যে ক্ষেত্রফলটা হ্রাস পেয়েছে। ঠিক আছে, ক্ষেত্রফলটা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে সেটা বের করতে হবে, এই পার্সেন্টেজ বের করতে হবে এটার। ঠিক আছে, ক্ষেত্রফলের পরিবর্তনটা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে সেটা বের করতে হবে। হ্যাঁ, এখানে হ্রাস পেয়েছে, যেহেতু হ্রাস পেয়েছে এটাই বের করবো আমরা। হ্যাঁ, পরিবর্তনটা বের করতে বলেছে আর কি, তো আমরা তো এখানে বের করেছি এটা হ্রাস পেয়েছে। ঠিক আছে, আচ্ছা কতটুকু হ্রাস পেল এটা দেখি, পূর্বের ক্ষেত্রফলটা ছিল এক্স ওয়াই, এখনকার ক্ষেত্রফলটা হলো 99xy/100। ঠিক আছে, তাহলে দেখো ক্ষেত্রফলের পরিবর্তনটা হলো মানে ক্ষেত্রফল হ্রাসটা, টোটাল হ্রাস হলো 100xy-99xy মানে xy/100 হবে, এটা হলো ক্ষেত্রফল হ্রাস। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হ্রাসের হারটা কত হবে? xy/100, ঠিক আছে, ইন্টু পূর্বের ক্ষেত্রফলটা হলো xy × 100%। ঠিক আছে, পার্সেন্টেজ বের করতে হবে, তো 100%, এক্স ওয়াই ক্যান্সেল, 100 100 ক্যান্সেল করলে 1 হবে, তাহলে 1% হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা ডিক্রিজ হবে 1%। হ্যাঁ, কত নম্বরটা হবে এখানে? এই যে 2 নম্বরটা হবে এখানে, এটার আনসার। ঠিক আছে, আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল 1% হ্রাস পাবে। তো দেখো কোশ্চেন নাম্বার 19টা দেখো, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 টার্মস অফ দ্য ফলোয়িং সিরিজ। এখানে একটা সিরিজ দেওয়া আছে,
এই সিরিজটার প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলেছে ঠিক আছে প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলেছে হ্যাঁ প্রয়োজন হলে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো আমরা একটা ফর্মুলা দেওয়া আছে এখানে ইউ মে ইউজ দা ফর্মুলা ঠিক আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার আপ টু n স্কয়ার n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 ফর্মুলাটাকে দা প্রয়োজন থেকে ইউজ করতে পারবো ঠিক আছে তো এখানে সিরিজটা দেওয়া আছে দেখো সিরিজটা হলো 1 n 3 বাই 5 হোল স্কয়ার প্লাস 2 n 2 বাই 5 হোল স্কয়ার প্লাস 3 n 1 বাই 5 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস এটা হলো 4 n 4 বাই 5 হোল স্কয়ার ঠিক আছে এরকম ভাবে রয়েছে এটা সিরিজটা এটা তো দেখেছি আমি ফার্স্ট টার্মটা কত এখানে সমস্তটা যদি আমি ইয়ে করে নেই এটা হবে 5 1 যার 5 প্লাস 3 8 হোল স্কয়ার প্লাস এটা হবে 5 5 2 যার 12 হবে এখানে 12 হোল স্কয়ার 10 প্লাস 2 12 এখানে হবে 5 15 16 হবে হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার 4 টাকে আমি এরকম ভাবে যদি ফ্র্যাকশনে করে নেই 8 12 16 এখানে হবে 20 20 বাই 5 এই যে 4 হলো ঠিক আছে এটা স্কয়ার প্লাস আমি সেম ভাবে সেম প্যাটার্ন তৈরি করে নিয়েছি সবগুলিকে ঠিক আছে এটা হবে 5 24 হোল স্কয়ার এভাবে এটা চলছে এখন দেখো আমি এখান থেকে কি করতে পারি দেখো নিচে 5 5 5 সবগুলিতে রয়েছে তাহলে 5 স্কয়ারটা কমন নিতে পারবো আমি নিচে থেকে আর উপরে দেখো 8 12 16 20 24 এখান থেকে আমি 4 স্কয়ার কমন নিতে পারবো ঠিক আছে 4 কমন নিতে পারি মানে 4 স্কয়ার কমন আসবে তাহলে 4 স্কয়ার বাই 5 স্কয়ার মানে 16 বাই 25 কমন আসলো ঠিক আছে 4 স্কয়ার কমন নিলে এখানে থাকবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস এভাবে চলছে এটা ঠিক আছে এই সিস্টেমে এটা চলছে কতটুকু বের করতে হবে আমাকে প্রথম 10টি পদের সমষ্টি ঠিক আছে 10টি পদের সমষ্টি তাহলে এখানে দশম পদটা কত আসবে টি টেনটা বের করে নিচ্ছি এখানে দেখো টি টেন দশম পদটা হবে এখানে প্রথম পদটা টু এটা একটা এপি সিরিজ মানে সমান্তর প্রগতিতে চলে আসলো দেখো টু থ্রি ফোর ফাইভটা সমান্তর প্রগতি ঠিক আছে এই প্রগতির দশম পদটা হবে এটা টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার সিক্স স্কোয়ার তো তাহলে অবশ্যই এখানে আসবে এখানে টু থেকে এটা ইলেভেন স্কোয়ার হবে দশম পদটা হবে ইলেভেন স্কোয়ার ঠিক আছে ইলেভেন স্কোয়ার হবে টু থেকে শুরু হয়েছে তো এখানে তাহলে টেন প্লাস ওয়ান হবে এখানে ওয়ান প্রথম পদটা ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা টু প্লাস ওয়ান হোল স্কোয়ার থ্রি প্লাস ওয়ান হোল স্কোয়ার ফোর প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে দশমটা হবে টেন প্লাস ওয়ান মানে ইলেভেন স্কোয়ার হবে দশম পদটা হবে ইলেভেন স্কোয়ার ঠিক আছে তাহলে আমি যদি এটা সমষ্টি করে নিই সমষ্টি করলে এটা হবে এস টেন বের করবো আমি এস টেন ঠিক আছে এখান থেকে আমি এটাকে কাট করে দিয়েছি এস টেন বের করবো এস টেনটা হবে তাহলে এখানে ইলেভেন স্কোয়ার হবে প্লাস ইলেভেন স্কোয়ার এইটুকু হবে ঠিক আছে আমি 10টি পদের সমষ্টি এখানে নিয়ে এসেছি দেখো এবার দেখো 16 বাই 25 এখানে দেখো এখানে এটা টু থেকে শুরু হয়েছে আমাদের এখানে ফর্মুলাটা যে দেওয়া আছে এটা ওয়ান থেকে স্টার্ট হয়েছে ঠিক আছে তাহলে আমি এখানে একটা ওয়ান স্কোয়ার অ্যাড করে দিচ্ছি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার সিক্স স্কোয়ার প্লাস আপ টু ইলেভেন স্কোয়ার ঠিক আছে মাইনাস করে দিচ্ছি এখানে যে ওয়ান তো বেশি লিখলাম তো এখানে ওয়ান তো এখানে নেই ওয়ান তো আমি ফর্মুলা মিলানোর জন্য নিয়েছি তাহলে আমি একটা ওয়ান স্কোয়ার মাইনাস করে দেবো ঠিক আছে এই হলো আমার ইয়েটা তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা চলে আসলো এই যে ফর্মুলাটা ঠিক আছে এখানে তাহলে 16 বাই 25 এই ফর্মুলাটাকে আমি এখানে লিখে নিচ্ছি এটা এন স্কোয়ার পর্যন্ত হলে এটা তাহলে এখানে ইলেভেন স্কোয়ার পর্যন্ত তাহলে এটা হবে এটা এন এর পরিবর্তে আমি ইলেভেন বসাবো ইলেভেন ইন্টু ইলেভেন প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু ইলেভেন প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স ঠিক আছে এটুকু পর্যন্ত আমি ফর্মুলা লিখলাম তারপর রয়েছে মাইনাস ওয়ান ঠিক আছে এবার দেখো এটাকে কি লিখতে পারছি আমি 16 বাই
এখানে হবে 11 ইন্টু 12 ইন্টু 23 23 ডিভাইড বাই 6 মাইনাস 1 এটা ক্যান্সেল হবে এখানে 2 ঠিক আছে তাহলে এখানে এখানে লিখে নিচ্ছি আমি দেখো এটা এখানে লিখে নিচ্ছি 16 বাই 25 এখানে এটা ইন্টু করলে হবে 46 23 ইন্টু 2 46 এটা হবে 6 46 ইন্টু 11 হবে 506 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
फाइव हो ठीक है एखे जो फाइव दिए कैंसिल करी वन जिरो वन नीचे हो फाइव वन जिरो वन के जो सिक्सटीन साथ इंटू कर दी वन जिरो वन इंटू सिक्सटीन जो कर दी ये सिक्स जिरो सिक्स वन जिरो वन सिक्स वन सिक्स वन তাহলে এটা হবে ওয়ান সিক্স ওয়ান সিক্স ডিভাইড বাই ফাইভ ঠিক আছে তাহলে এটাই হবে এখানে আনসার এটাকে আমি মিক্সড ফ্র্যাকশন তৈরি করে দেবো এটাকে কী লিখব এটা হবে এটাকে ফাইভ দিয়ে ডিভাইড করে দিলে হবে এটা আসলো থ্রি টু থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে থ্রি টু থ্রি পয়েন্ট ফাইভ হবে এটা হবে আনসার এটা সমষ্টিটা হবে তাহলে দশটি পদের সমষ্টি হবে থ্রি টু থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা এটা ইয়ে না ফাইভ না এটা হবে টু পাঁচ দুগুণে দশ এটা হবে টু ঠিক আছে টু ভুল হয়েছে আমার এখানে থ্রি টু থ্রি পয়েন্ট টু ইউনিট হবে এটা আর এই ইউনিট না অত তিনশো তেইশ দশমিক দুই হবে এটার সমষ্টিটা ঠিক আছে তো দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোশ্চেন নাম্বার টোয়েন্টিতে রয়েছে ইফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন পি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো হ্যাজ ইকুয়াল রুটস অ্যান্ড মাইনাস ফাইভ ইজ এ রুট অফ রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো দেন দ্য ভ্যালু অফ কে ইজ মানে কে ভ্যালুটা বের করতে হবে ঠিক আছে তো দেখো এই যে টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো এই ইকুয়েশনটার এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এটার একটা রুট দেওয়া আছে মাইনাস ফাইভ ঠিক আছে এটার একটা বীজ বা রুট দেওয়া আছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ দ্বারা এটা সিদ্ধ হবে ঠিক আছে মাইনাস ফাইভ দ্বারা এই এই সমীকরণটা স্যাটিসফাইড হবে ঠিক আছে দেখো তাহলে আমি এক্সের ভ্যালুটা মাইনাস ফাইভ পুট করছি এখানে টু ইন্টু মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস পি ইন্টু মাইনাস ফাইভ মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো যেহেতু এটার একটা রুট দেওয়া আছে বা বীজ দেওয়া আছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ দ্বারা এটা সিদ্ধ হবে ঠিক আছে তাহলে এখানে দেখো মাইনাস ফাইভ স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইন্টু টু হবে ফিফটি এখানে হবে মাইনাস ফাইভ পি মাইনাস ফিফটিন ইকুয়াল টু জিরো আর মাইনাস ফাইভ পি ইকুয়াল টু হবে ফিফটি থেকে ফিফটিন মাইনাস করলে থার্টি ফাইভ ওই দিকে গেলে হবে মাইনাস থার্টি ফাইভ ঠিক আছে মাইনাসটা ক্যান্সেল করতে পারি পি ইকুয়াল টু হবে পি ইকুয়াল টু হবে সেভেন ঠিক আছে সেভেন ফাইভ জার থার্টি ফাইভ ঠিক আছে তাহলে পি এর ভ্যালুটা আমরা পেলাম সেভেন হ্যাঁ মাইনাস ফাইভ যেহেতু এই সমীকরণটার একটা বীজ দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা পি এর ভ্যালুটা বের করতে পারলাম কত সেভেন এবার ওই ইকুয়েশনটা যে প্রথম যে ইকুয়েশনটা ওইটা দেওয়া আছে দেখো এখানে পি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো এই সমীকরণটাতে আমি পি এর ভ্যালুটা সেভেন বসিয়ে দিচ্ছি ঠিক আছে পি এর ভ্যালুটা সেভেন যদি এখানে বসিয়ে দিই এটা হবে সেভেন ইন্টু
x square plus x plus k equal to 0. So let us have 7x square plus 7x plus k equal to 0. এই সমীকরণটার দেওয়া আছে এখানে, এই সমীকরণটার বীজগুলি সমান দেওয়া আছে, ইকুয়াল রুটস, ঠিক আছে? এই সমীকরণটার বীজগুলি সমান দেওয়া আছে, মানে রুটগুলি এখানে সমান, ইকুয়াল, ঠিক আছে? তাহলে নিরূপকটা, এই সমীকরণের নিরূপকটা তাহলে জিরো হবে, বীজগুলি যদি সমান হয় তাহলে নিরূপকটা কি হবে? জিরো হবে, ঠিক আছে? নিরূপক যদি জিরো হয়, নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, হ্যাঁ, বি হলো এখানে এটা সেভেন হলো এ, আবার বি এর ভ্যালুটাও সেভেন, আর সিটা হলো কে, ঠিক আছে? তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি, সি মানে কে, ইকুয়াল টু জিরো হবে, ঠিক আছে? যেহেতু এটার বীজগুলি সমান তাহলে নিরূপকের ভ্যালুটা জিরো হবে, নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ঠিক আছে? এটা হবে জিরো। হ্যাঁ, এখানে বি এর ভ্যালুটা সেভেন, এ এর ভ্যালুটাও সেভেন, সি এর ভ্যালুটা কে, ঠিক আছে? তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো, এখানে এটা আসলো তাহলে মাইনাস টোয়েন্টি এইট কে ইকুয়াল টু মাইনাস ফোরটি নাইন, সেভেন স্কোয়ার ফোরটি নাইন হবে, ঠিক আছে? মাইনাসটা ক্যান্সেল হবে এখান থেকে, কে ইকুয়াল টু হবে ফোর নাইন বাই টোয়েন্টি এইট, এটা হবে সেভেন দিয়ে ক্যান্সেল করলে সেভেন বাই ফোর, তাহলে কে ইকুয়াল টু সেভেন বাই ফোর, ঠিক আছে? এই যে ভ্যালু অফ কে বের করতে বলেছে, কে এর ভ্যালুটা হলো সেভেন বাই ফোর, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানটা দেখো কি দেওয়া আছে এখানে। ফাইন্ড অল অর্ডার পেয়ার্স অফ পজিটিভ ইন্টিজার্স এক্স জেড সাজ দেট এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস ওয়ান টোয়েন্টি, ঠিক আছে? এখানে ক্রমযুগল, সমস্ত ক্রমযুগলগুলি এই সম্পর্কটা থেকে এক্স এবং জেড এর ক্রমযুগলগুলি বের করতে হবে, ঠিক আছে? অর্ডার পেয়ারগুলি বের করতে হবে, ধনাত্মক ইন্টিজার অখণ্ড সংখ্যা হবে, ঠিক আছে? এগুলি এক জেডটা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা। আচ্ছা, এখানে সম্পর্কটা দেওয়া আছে কি দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস ওয়ান টু জিরো, ঠিক আছে? অল এটাকে আমি কী করছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়ান টু জিরো। অল এখানে এক্স মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখতে পারি এটাকে আমি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস জেড ইকুয়াল টু দেখো ওয়ান টোয়েন্টিকে আমি, হ্যাঁ, ক্রমযুগল হিসাবে কত রকমভাবে ভাঙতে পারি দেখো, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি করি আমি এটাকে লিখতে পারবো আমি ওয়ান ইন্টু ওয়ান টোয়েন্টি ইকুয়াল টু লিখতে পারবো টু ইন্টু সিক্সটি ইকুয়াল টু লিখতে পারবো থ্রি ইন্টু থ্রি ইন্টু ফোরটি, ঠিক আছে? ইকুয়াল টু লিখতে পারবো ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর, ঠিক আছে? সিক্স ইন্টু সিক্স ইন্টু টোয়েন্টি, সেভেন হবে না এইট হবে, এইট ইন্টু ফিফটিন, এইট নাইন হবে না টেন হবে, নাইন ওয়ান টোয়েন্টি ফ্যাক্টর হয় না টেন হবে, টেন ইন্টু টেন ইন্টু টুয়েলভ, ইলেভেন হবে না টুয়েলভ হবে, টুয়েলভ ইন্টু টেন, টুয়েলভ ইন্টু টেন তো এটাই, এটা লিখতে হবে না সেম, এরপরে আবার সেম চলে আসবে, ঠিক আছে? তাহলে ওয়ান ইন্টু ওয়ান টোয়েন্টি, টু ইন্টু সিক্সটি, থ্রি ইন্টু ফোরটি, ফোর তো হবে, ফোর তো ওয়ান টোয়েন্টি ফ্যাক্টর হয়, ফোর দিতে পারি আমি আরেকটা এখানে দেখো, ফোর ইন্টু ফোর ইন্টু থার্টি হবে একটা, ঠিক আছে? ফোর ফাইভ সিক্স সেভেন এইট, সেভেন তো হবে না এইট, নাইন হবে না টেন, ইলেভেন হবে না টুয়েলভ, মানে এরপরে আবার টুয়েলভ ইন্টু টেন চলে আসবে। তাহলে এটাকে যদি আমি ক্রমযুগল হিসাবে ইয়ে করি এই ফ্যাক্ট ইয়েগুলি পাবো, ঠিক আছে? এখানে দেখো প্রথম ক্ষেত্রে আমি এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই যে এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস জেড ইকুয়াল টু হয়েছে এখানে ওয়ান ইন্টু ওয়ান টোয়েন্টি, ঠিক আছে? আমি এখান থেকে লিখতে পারি এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়ান অর এক্স মাইনাস জেড ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি, অথবা লিখতে পারি
x plus z equal to 120 notoba x minus z equal to 1 ঠিক আছে যে কোনো একটা লিখতে পারি এখান থেকে আমি হ্যাঁ এই কন্ডিশনটা লিখতে পারি অথবা এরকম লিখতে পারি সেম হবে যেটাই লিখি আমি সেম হবে দেখো এখানে এটা যদি লিখি আমি x plus z equal to যদি 1 হয় আর x minus z equal to যদি 120 হয় এখানে আমি এই দুইটাকে যদি এই দুইটা ইকুয়েশন সহ সমীকরণকে যদি আমি প্লাস করে দিই তাহলে দেখো প্লাস z মাইনাস z ক্যান্সেল হবে এখানে 2x equal to হবে 1 to 1 ঠিক আছে তাহলে x equal to আসছে 1 to 1 by 2 ঠিক আছে এটা ইন্টিজার না মানে অখণ্ড সংখ্যা নয় কিন্তু এটা ঠিক আছে তাহলে এটা আমাকে এখানে বের করতে হবে কিন্তু পজিটিভ ইন্টিজার হবে x z গুলি কিন্তু ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে হবে ঠিক আছে তাহলে এটা বাদ এই ক্যান্সেল হবে এটা ঠিক আছে তাহলে কেস 1 এর ক্ষেত্রে এটা ক্যান্সেল এবার আমি এটা চেক করব দেখো কেস 2 ঠিক আছে কেস 2 এর ক্ষেত্রে x plus z equal to হবে x plus z equal to হলো 2 x minus z equal to হবে 60 ধরলাম ঠিক আছে x plus z equal to 2 x minus z equal to 60 এখানে দেখো কি হচ্ছে এই যে এটা ক্যান্সেল করলে এটা হবে 2x equal to হবে 62 তাহলে x equal to হবে 31 x equal to 31 এবার x এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করি যে কোনো একটাতে পুট করি x এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করি z equal to আসবে 2 - 31 মানে -29 ঠিক আছে আবার এখানে পুট করলেও কিন্তু সেমই হবে x এর ভ্যালুটা যদি এখানে পুট করি সেম হবে হ্যাঁ z এর ভ্যালুটা এখানে -29 আসছে তাহলে এটাও কিন্তু এখানে হবে না কারণ এখানে সংখ্যাগুলি নিতে হবে x এবং z এর ভ্যালুটা নিতে হবে ধনাত্মক অখণ্ড সংখ্যা থেকে ঠিক আছে এটা কিন্তু z এর ভ্যালুটা ঋণাত্মক আসলো আচ্ছা আমি ওইভাবে লিখে দেখি দেখো এটা যদি আমি x plus z টাকে যদি আমি 60 ধরতাম আর x minus z টাকে যদি আমি 2 ধরতাম তাহলে কি হতো এরকম হতো 2x সেম তো হচ্ছে 2x equal to কত আসছে এখানে 62 x equal to 31 এখানে যদি আমি 31 পুট করি তাহলে z এর ভ্যালুটা আসছে z equal to আসছে কত 29 এটার ক্ষেত্রে হচ্ছে কিন্তু ঠিক আছে তাহলে দেখো কেন এরকমটা হচ্ছে বলতো এখানে দেখো x square equal to z square plus 120 ঠিক আছে x square equal to z square plus 120 এবং x y দুটোটাই ধনাত্মক অখণ্ড সংখ্যা এখানে ঋণাত্মক হবে না কিন্তু ঠিক আছে x এবং y দুটোটাই এখানে ধনাত্মক তাহলে আমি ঋণাত্মক মান এখানে গ্রহণ করতে পারবো না ঠিক আছে আচ্ছা এখানে z square এর সঙ্গে মানে z এর বর্গের সঙ্গে যদি 120 প্লাস করা হয় তবে আমি x এর বর্গ পাবো মানে x square পাবো ঠিক আছে তাহলে অবশ্যই x এর ভ্যালুটা z থেকে বড় হবে ঠিক আছে আমি এখানে যে নিয়েছিলাম x minus z equal to 60 এখানে আমার নেওয়াটাই তাহলে ভুল ছিল ঠিক আছে আমাকে তাহলে এই সিস্টেমে নিতে হবে এটাকে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা অর্ডার পেয়ারটা কত পেলাম একটা অর্ডার পেয়ার পেয়ে গেছি এখানে আমরা তাহলে সেকেন্ড কেসটা কমপ্লিট করলাম আমরা এবার দেখো থার্ড কেসে বেলায় এখানে হবে x plus z এখানেও কিন্তু আমি আবার x minus z যদি আমি 40 ধরি হ্যাঁ x মাইনাস জেডটা যদি 40 ধরি তাহলে আমার আবার ওইখানে ভুল হবে কারণ এক্সটা তো বড় ধরতে হবে ঠিক আছে এক্স বড় হবে সবসময় কারণ জেড স্কোয়ার প্লাস 120 করলে এক্স স্কোয়ারের সমান হয় ঠিক আছে এক্সটা বড় হবে সুতরাং এটাকে ধরতে হবে আমার এক্স প্লাস জেড ধরতে হবে এক্স প্লাস জেড ইকুয়াল টু ধরতে হবে আমাকে 40 আর এক্স মাইনাস জেড ইকুয়াল টু ধরতে হবে এক্স মাইনাস জেড ইকুয়াল টু ধরতে হবে 3 ঠিক আছে থার্ড কেসে বেলায় ঠিক আছে আমি এক্স প্লাস জেড ইকুয়াল টু 3 ধরলে কিন্তু এখানে এটা ভুল হবে ঠিক আছে দেখো এখানেও এই যে জেডটা ক্যান্সেল করলে 2x equal to হচ্ছে 43 তাহলে x equal to এখানে ইন্টিজার ভ্যালু আসছে না কিন্তু এটা ঠিক আছে এটা একটা ফ্র্যাকশন চলে আসছে তাহলে এই কেসটাও ক্যান্সেল হবে এটা বাদ এখান এটা ক্যান্সেল হবে এবার থার্ড কেসটা ক্যান্সেল হলো ফোর্থ কেসে দেখি কি হচ্ছে ফোর্থ কেসে দেখো ফোর্থ কেসে হচ্ছে x প্লাস z ইকুয়াল টু হচ্ছে 24 x প্লাস z ইকুয়াল টু 30 আর x মাইনাস z ইকুয়াল টু হচ্ছে 4 ঠিক আছে এখানে যদি এটা ক্যান্সেল করি 2x ইকুয়াল টু আসছে 34 তাহলে x ইকুয়াল টু আসছে 17 এটা হবে
ঠিক আছে x = 17 হলে এখানে যদি x এর ভ্যালুটা পুট করি তাহলে z = আসবে 30 - 17 z = আসবে 13 ঠিক আছে z = 13 হবে তাহলে এখান থেকে একটা অর্ডার পেয়ার পেয়ে গেছি আমরা কত x হলো 17 z হলো 13 17 13 ঠিক আছে এটা পেলাম এবার দেখো এটা হলো ফোর্থ কেস করলাম এটা এখন হবে ফিফথ কেসের বেলা দেখো ফিফথ এর বেলা হবে x plus z equal to 24 x minus z equal to হবে 5 5 তাহলে এটা ক্যান্সেল করলে 2x equal to আসছে এখানে 29 এটাও কিন্তু x এর ভ্যালুটা ইন্টিজার ভ্যালু আসছে না তাহলে এটাও ক্যান্সেল হবে এটা বাদ ঠিক আছে এটা ক্যান্সেল হবে এটা ইন্টিজার ভ্যালু পাওয়া যাচ্ছে না এখান থেকে এবার নেক্সট কেস দেখছি নেক্সট হচ্ছে x প্লাস y ইকুয়াল x প্লাস z ইকুয়াল টু হচ্ছে 20 আর x মাইনাস z ইকুয়াল টু হবে 6 তাহলে দেখো এখানে 2x ইকুয়াল টু 26 তাহলে x ইকুয়াল টু আসবে 13 ঠিক আছে x ইকুয়াল টু 13 এবার x এর ভ্যালুটা যদি আমি যে কোনো একটাতে পুট করি এখানে তাহলে z ইকুয়াল টু আসবে 20 মাইনাস 13 মানে 7 হবে ঠিক আছে 7 হবে তাহলে এটা হবে এখান থেকে একটা পেয়ে যাচ্ছি অর্ডার পেয়ার x ইকুয়াল টু 13 z ইকুয়াল টু 7 ঠিক আছে তাহলে এটা গেল 26 গেল এবার নেক্সট কেসটা করব নেক্সট হচ্ছে দেখো x প্লাস z ইকুয়াল টু 15 x মাইনাস z ইকুয়াল টু 8 ঠিক আছে এখানে 2x ইকুয়াল টু হচ্ছে 23 ঠিক আছে এখানে x ইকুয়াল টু 23 বাই 2 এটাও কিন্তু ইন্টিজার নয় ঠিক আছে এটাও অখণ্ড সংখ্যা নয় ঠিক আছে তাহলে এটাও ক্যান্সেল হবে এটা দেওয়া হবে না হ্যাঁ এবার নেক্সট দেখো নেক্সট হবে x প্লাস z ইকুয়াল টু 12 x মাইনাস z ইকুয়াল টু 10 এখান থেকে হবে 2x ইকুয়াল টু 22 তাহলে x ইকুয়াল টু 11 x ইকুয়াল টু 11 x এর ভ্যালুটা যদি এখানে পুট করি আমি 11 তাহলে z ইকুয়াল টু হবে 1 12 মাইনাস 11 মানে 1 হবে তাহলে এখানে হবে 11 আর 1 ঠিক আছে তাহলে সবগুলি কেস আমরা অলরেডি চেক করে নিয়েছি হ্যাঁ তাহলে এখানে কয়টা অর্ডার পেয়ার পেলাম আমরা 13 29 31 29 17 13 13 7 এবং 11 1 এই চারটা অর্ডার পেয়ার পেয়েছি মানে ক্রমযুগল চারটা পেয়েছি আমরা এখানে ঠিক আছে এই চারটাই হবে তাহলে এখানে আনসার ঠিক আছে চারটাই এখানে সবগুলি ক্রমযুগল বের করতে বলেছে এখানে চারটা বের হয়েছে এটাই হবে আনসার তো কোশ্চেন নাম্বার 22টা দেখো কোশ্চেন নাম্বার 22 তে রয়েছে দা অ্যারিথমেটিক মিন অফ ফাইভ নাম্বারস ইজ 27 ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ এক্সক্লুডেড দেন দেয়ার মিন ইজ 25 ফাইন্ড দ্য এক্সক্লুডেড নাম্বার ঠিক আছে এখানে পাঁচটি সংখ্যার গড় দেওয়া রয়েছে গড় দেওয়া আছে এখানে যৌগিক গড় পাঁচটি সংখ্যার 27 ঠিক আছে পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে 27 আর এখান থেকে যদি একটি সংখ্যাকে বাদ দেওয়া হয় হ্যাঁ একটি সংখ্যাকে যদি এখান থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট সংখ্যাগুলির গড় হয় 25 ঠিক আছে বাদ দেওয়ার সংখ্যাটি কত বের করতে হবে ঠিক আছে দেখো পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে এখানে 27 তাহলে পাঁচটি সংখ্যার সমষ্টি হবে 5 ইন্টু 27 ঠিক আছে 5 ইন্টু 27 মানে 135 ঠিক আছে 135 আচ্ছা আর একটি সংখ্যা বাদ দেওয়াতে অবশিষ্ট রইল চারটি সংখ্যা চারটি সংখ্যার গড় দেওয়া আছে এখানে 25 তাহলে চারটি সংখ্যার সমষ্টি হবে 100 4 ইন্টু 25 মানে 100 হবে ঠিক আছে 4 ইন্টু 25 মানে 100 তাহলে বাদ দেওয়া সংখ্যাটি হবে এখানে হলো পাঁচটি সংখ্যা রয়েছে এখানে এখানে চারটি সংখ্যা তাহলে যে সংখ্যাটি বাদ দেওয়া হলো ওই সংখ্যাটি হবে এখান থেকে এটা মাইনাস করে দিলেই হবে 35 ঠিক আছে তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত 35 ছিল ঠিক আছে এক্সক্লুডেড নাম্বারটা কত তাহলে 35 ওকে আজকে তাহলে 22 পর্যন্ত করলাম হ্যাঁ কোশ্চেন নাম্বার 22 এরপর 23 থেকে 27 পর্যন্ত বাকি কোশ্চেনগুলি আমি পরের ভিডিওতে অলরেডি করে দেবো সলভ করে দেবো ঠিক আছে
পরের ভিডিওতে আমি বাকিগুলিকে সলভ করে দেব। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করবে, যাতে এরকম ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, আর ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দেবে।